ছেলেটার জন্য আমাদের এলাকা বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই, কত কষ্ট জনগণ করতেছে এলাকার ভিতরে দেখেন, আপনি একটু বিচারটা করেন দেখি। ঠিক আছে ঠিক আছে। আর চাচা কি বলতেছেন বিদ্যুৎ নাই? এই যে বিদ্যুৎ আছে না চাচা, আপনার বাড়িতে বিদ্যুৎ আছে না? সেখানে সেখানে বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে, এই কথাটা সে ভুল বলছে। এই দিককার বাড়িগুলোতে যে বিদ্যুৎ লাইন ঠিক নাই সেটা বলে দেওয়ার বিদ্যুৎ লাইনের লোকেদের, তুমি এটা কি করলা? আমরা তোমার কি কোনো ক্ষতি করছি? আর আমি কি করছি? অনেকদিন সহ্য করছি, আপনি কইতেছেন ঝুঁক ঝামেলা থাকে, আমি কি করছি? এটা তুমি কি করো নাই? তোমার জন্য আজকে এলাকার লোকেরা এত কষ্ট করতেছে, এমনি দিয়ে একটু ঝামেলার মধ্যে আছি, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, আসে তো যা যায় তো আসে না, তারপর তুমি একটা উঠকে ঝামেলার মধ্যে ভালো না, আমাদের এত টাকা পয়সা খরচ করিয়া বিদ্যুৎ আমরা আনছি, তারপর তারপরে এখন বিদ্যুৎ থাকে না, তুমি কি করলো এটা? আমি কি মিথ্যা কথা বলছি? আপনি জামার উপর চাঁদ দেখতেছেন, আপনি তো আমার মনে হচ্ছে আমার গায়ের উপর উঠে যাবেন, মারবেন আমারে। আমি কি অনেক অন্যায় কিছু করছি, ভুল কিছু করছি, কইতে পারবেন আমি মিশা তো বেশি। আচ্ছা রাশেদ, তুমি সত্যি করে বলো তো বাবা, কি হয়েছে ঘটনাটা? আর চাচা কিছুই হয় নাই, এলাকায় চোর পাটপাট ঘুরে গেছে, এই চোর পাটপাট করে একটু সাহায্য করতেছে আর কিচ্ছু না। লাইন ম্যান এসে আমার জিজ্ঞেস করছে যে আপনাদের এলাকায় এরকম প্যাঁচ প্যাঁচ তার, এগুলো কী হইতেছে? সবগুলো তাল বগল পাকায় গেছে গা, বুঝেন না এই ব্যাপারটা? একজনের লাইন আরেকজনের বাসায়, আরেকজনের লাইন আরেকজনের বাসায়, এরা করে কি লাইন ম্যানের কিছু টাকা দিয়া ওই বিল আর সরকারের দেয় না, সরকারের সাথে বাটপাড়ি করে। তো লাইন ম্যান এসে আমার জিজ্ঞেসছে, এত আমার কথা হলো যে এই এলাকার মধ্যে সবাই তো আমরা মিলে জেলে থাকি, তাই না? আমি চাচা মিশা কথা কই না, আমি সবসময় সত্য কথা বলি। আমার এসে জিজ্ঞেস করছে, তাহলে আপনারা যে চুরি করতেছেন, আপনারা যে চুরি করবেন, দুদিন পরে এলাকা আমগো এলাকা চোরের এলাকা হয়ে যাবে, আর আপনারা করবেন চোরের নেতা। হ্যাঁ, আপনি আপনি বিল দেন কত? আমি তো বাবা 2500 টাকা দিই। 2500 বিল দেন না, আপনি একটু হিসাব করে দেখেন, দেখবেন আপনার মিটারে আরেকজনের এরিয়ার বিল ঢুকছে। হ্যাঁ, হেরা চুরি করে ওই বিল আপনি, আপনার বিল আমার কথা 1500 টাকা, এখানে 2500 টাকা দেন, 1000 টাকা মাইন ছাড়বেন, এরকম আরেকজন দেন, এরকম আরেকজন দেন, কে? আপনারা কেন চোরাই লাইন লাইন লাইনম্যানের টাকা দিয়ে আপনারা নিজেকে মান সম্মান নাই? হ্যাঁ, আপনারা লাইনম্যানের টাকা দিয়ে চুরি করে লাইন নেবেন, আর লাইনম্যান আমার যে গেলাম বিচার কথা কম, আপনার করে সাপোর্ট করে দেবো না, কে? আমি সত্য কথা কইছি, নিজে ক্যাচাত করে লাইন কেটা আমি বুঝেন ঠেলা, দুই দিন কে, দুই মাস থাকবো না, আপনারা জোরে মানা দিয়ে তারপর লাইন ঠিক করেন গা, এটা কি আমার ঠেকা? আমি কি ভুল কিছু বলছি? ও তো একদম ঠিক কথা বলছে, ও তো একটাও মিথ্যা কথা বলে নাই। আপনারা এইসব চোরাই লাইন ব্যবহার করেন না এখন থেকে, ও এই এই সত্যটা নিয়েই কিন্তু লড়ছে, কিন্তু আপনাদের বিচার লাগবে না, আপনারা যান। একটা সত্যকে নিয়ে আপনারা বিচার বসাইছেন, যান 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 যান। আমি তোর মানে লইতেছি ফোন দিস, আমার লগে পরে যোগাযোগ করিস, ঠিক আছে? আচ্ছা তোর চিন্তা করিস না। অপরাধ ভাই, অপরাধ ভাই, অপরাধ কি ভাই?
বুঝছি ভাই। কি বুঝছ? আপনারা আমি এই পারে রাখে ওই পারে পাঠাই দিছি, আপনার সামনে আমি মিথ্যা কথা বলছি। মিথ্যা বলছস? মিথ্যা বলা মা বাপ সকল পাপের জননী। মিথ্যা? আর কি বুঝছস? আপনি মিথ্যা কথা পছন্দ করেন না, কেউ যদি আপনার সামনে মিথ্যা কথা গায় ওটাও সহ্য করেন না। মা, রাশেদ নামে একটি ছেলে আসবে, এলে আমাকে ডেকে দিবি। খুব ভালো ছেলে, সৎ সত্যবাদী, খুব ভালো ছেলে রে মা। ডাকতে বলেছো ডেকে দিব, সাথে তো অলংকার জড়িয়ে দিলে কেন আমি বুঝলাম না। তাহলে তুই কিছুই বুঝলি না। আচ্ছা ঠিক আছে, তোর মাকে ডেকে দে। মা তো রান্নাঘরে রান্না করছে। বল, আমি ডাকছি। বাবা, আম্মার সাথে এখন কি কথা বলবে? তোকে যেটা বলছি সেটা বল তো। একটা ছেলেকে আসতে বলেছি, সে আসবে। তো ছেলেটা খুব ভালো দেখতে শুনতে, সৎ সত্যবাদী, খুব ভালো ছেলে, নাবিলার জন্য খুবই ভালো বানাবে তাকে। বুঝেছি, তোমার মেয়ের জন্য তো যে একটা চিজ জন্ম দিয়েছ না তোমার মেয়ে, এসব দেখা দেখির মধ্যে আমি নেই, এসব তোমরা বাপ মেয়েতেই করো। হ্যাঁ আমি চাই। আমি কি একাই জন্ম দিয়েছি নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছেলেটা আসবে, একটু ভালো করে রান্না বান্না করো। আগে তো আসুক। তুমি একটু ভালো করে ছেলেটাকে দেখো। আচ্ছা আমি আগে রান্না করি, কিন্তু এসব দেখা দেখির মধ্যে আমি নেই, তোমরা বাপ মেয়েতে সামলাও, তোমরাই দেখো বাবা। যেমন মা তেমনি মেয়ে। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আমার নাম রাশেদ, আমাকে হায়দার আঙ্কেল আসতে বলছিল। ও, তোমার নাম রাশেদ? ও আচ্ছা, তোমার আঙ্কেল বাসার ভিতরে আছে। আসো বাবা, ভিতরে আসো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো বাবা, আসো আসো। আরে রাশেদ, ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার আব্বা আম্মা ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। নাবিলে মা, ওর জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা করছি। আমার একমাত্র মেয়ে নাবিলা, খুব ট্যালেন্ট, খুবই ভালো পড়াশোনা, খুবই ভালো, ব্রিলিয়ান্ট। হ্যাঁ মা, এক কাজ কর, তুই একটা কাজ কর, আমি তো তোর মার কাছে যাই, তুই ওকে ঘুরে ঘুরে বাড়িটা দেখা, যা 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 বাড়িটা দেখা, মধ্যে যাও যাও যাও। চলুন তোকে বাড়ি দেখাই। বুঝতে পারলাম না। আরে বাড়িটা ঘুরে দেখাই আসলে। উনি ঢেকে এটা বাড়ি দেখাচ্ছে, আমি বুঝালাম না। সাসা বলে ডাকলো তোর সাথে দেখা করবা, এমন করতেছে পুরো বাসাটা দেখতে। সে কি বাসা বিক্রি করবে? আমার কাছে কইলাম এত টাকা নাই যে বাসা কিনবো। না না, এরকম কিছু না, এমনি বলেছে। আচ্ছা বাবা আপনাকে নিয়ে অনেক কথা বলেছে, বলেছে আপনি সৎ ভদ্র, সবসময় সত্যি কথা বলেন। চাচা একটা কথা মিশা করে নাই,
আমি সৎ ভদ্র, আমি সবসময় সত্য কথা কই। আসলে হয়েছে কি, আমি চাইলেও না মিশা কথা কইতে পারি না, সবসময় আমার মুখ দিয়ে পেট দিয়া এই সত্য কথাটাই বের হয়। কিন্তু আপনি কি বুঝেন যে এই সময় যারা বলে আমি মিথ্যা কথা বলি না, এটাই সবচেয়ে বড় মিথ্যা কথা? এই সময় হয়, এই সময় তো মানুষ টুকটাক একটা দূরে মিশা কথা কয়, হেরে হ্যাঁ জন্য পড়তায়, আমার জন্য পড়তায় না। এই সময়ের ছেলে হইয়াও আমি না কখনো একটা মিশা কথা কইতে পারি না, ছোট কি বড়, সবসময় আমার পেট থেকে মুখ দিয়ে সত্য কথাই বের হয়। আমি সত্য কথা বলি সবসময়, এটা সবাই জানে। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনি কি করেন? আমি ব্যবসা করি। আমাকে আপনার কেমন লাগে? আপনারে ভালো লাগে না? জি জি, আমি সত্য কথা বলছি, আপনার দেখে আমার ভালো লাগে না। কেমন লাগে কিছু একটু ঝামেলা আছে, কেমন কেমন করে যেন টাকা না, আমার ভালো লাগে না। আপনি মন খারাপ করতেছেন, মন খারাপ করবেন। আমি সবসময় সত্য কথা বলি, আমি তো অত বুঝতে পারি না, বুঝলেন নাই, আপনার আমার ভালো লাগে না। আমার মেয়ের মতো সুন্দর অত্র এলাকায় আরেকটা আছে নাকি? তাইলে তাইলে কি? ওই ছেলেটা কি বললো? কোন ছেলে? রাখো তোমার রান্না, তুমি জানো ওই ছেলে আমাকে কি বলছে? কি বলছে? আমি ছেলেকে জিজ্ঞেস করছি যে আমাকে আপনার কেমন লাগে, ওই ছেলে আমার মুখের উপর আমাকে বললো আমাকে নাকি তার ভালো লাগে না। ঠিকই তো বলছে। কি পাগল নাকি? কে? ওই ছেলে। কোন ছেলে? আরে যে যে তোর মুখের উপরে বলছে তোকে ভালো লাগে না। আসলে পাগল নাকি ওই ছেলে যে তোমার মেয়েকে বলছে যে তার ভালো লাগে না? আহ, বুঝতে পারছি। ওই যে তোর বাবার পছন্দ না, ওইগুলো যে উল্টা পুল্টা স্ক্রু ঢিলা। দাঁড়া, ওই ছেলেকে খবর দেই, ওর পরীক্ষা করতেছি যে ওর কয়টা স্ক্রু ঢিল। তুই কোনো চিন্তা করিস না, দেখ সস্তা করবো। রান্না করি, আমি রান্না করতে গেলাম। হ্যাঁ, ক্লিক ফ্যানের সর্বাধুনিক অ্যারোডাইনামিক ডিজাইন ব্লেড সমানভাবে বাতাস ছড়ায় ঘরের প্রতিটি কোণায় বছরের পর বছর। ক্লিক ফ্যান, এ হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। ওয়ালাইকুম আসসালাম, কি খবর কি তোমার? এই তো আপনি নাকি আমারে ডাকাইছেন। ডাকছি তো। কি সে তোমার সমস্যা? কি সমস্যা? বিশাল সমস্যা। কিসের সমস্যা? তোমার তো মনে হয় না দিন দুনিয়া কোনো কিছু ভালো লাগে। দিন দুনিয়া তো ভালোই চলতেছে, সবকিছু ঠিক আছে, তা মানুষ যে মিশাও তো করে না, চাষে এটা আমার ভালো লাগে না, আর বাদ বাকি তো সবই ভালো লাগে। তাই না? বিরাট সমস্যা বুঝছি। দে একটু ব্রেন টেস্ট নেই, নাও এই আচারটা শুঙ্গে দাও তো। এটা বলে বাসি, অনেকদিন পুরনো। ওমা, চিনছে তো দেখি আবার ঠিকই। হ্যাঁ চিনছ, এটা দেখো তো। তোমার চাচা রে কেমন লাগে? আঙ্কেল রে? হ্যাঁ চাচা মন্দির ভালো, মানুষটা ভালো আছে, তবে বেশি কথা কয়, এটা ভালো লাগে না। অপ্রয়োজনীয় কথা কয়, খালি পটর 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 পটর, এত কথা মরবি মানুষের না বলেই ভালো। এইগুলিও তো কমন পড়ছে, মিলছে। আচ্ছা আমারে তোমার কেমন লাগে কত? খুব ভালো লাগে, খুব ভালো লাগে আপনার। হ্যাঁ হ্যাঁ, আপনার আমার খুব ভালো লাগে। ভালো লাগার কারণ? আপনার নাম মন্দির খুব পরিষ্কার, দয়ার শরীর, আপনার চোখ দেখলে বোঝা যায় আপনি সবাইরে আলগায় রাখছেন। খুব ভালো থাকো, কিছু খাইবা?
খাওন যায় আসো যা যা খাইতে চাইবা সব কিছু খাও আর আপনার হাতের রান্না খুব ভালো এদিন খাইলাম না আমিও তো জানি সে খুব চমৎকার ছেলে সৎ ছেলে সত্যবাদী ছেলে ভদ্র ছেলে সে তো ম্যানার্স জানে আরে সে মানুষের চোখ দেখেই পড়তে পারে কে কোন রকম মানুষ সে আসলেই একটা অনেস্ট ছেলে নাবিলা নাবিলা মা এদিকে আয় তো হ্যাঁ মা বলো এই তুই এই ছেলে সম্পর্কে কি উল্টা পাল্টা কথা বললি এই ছেলে তো খুবই ভালো ছেলে আমার খুবই পছন্দ হয়েছে মা এসব তুমি কি বলতেছো তোমার মাথা ঠিক আছে একদম ঠিক আছে ওই ছেলে আমাকে কত উল্টা পাল্টা কথা বললো একদম ঠিক আছে এই ছেলে ঠিকই বলেছে এই ছেলে তোকে বলেছে তো যে তো আপনাকে আমার পছন্দ হয়নি এটা তো বলবে কারণ সে তো একটা অনেস্ট মানুষ সে তো বলবে প্রথম দেখাতেই কি সে বলবে আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গিয়েছি আপনি এত সুন্দর এইসব যারা বলে না ওইসব ছেলেরা তো চরিত্রবান না তারা তো অনেস্ট না এই ছেলে তো ভালো ছেলে তোর মা একদম ঠিক কথা বলেছে শোনো এই ছেলেকে আমার পছন্দ হয়ে গেছে এই ছেলের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে এখন তোমার দায়িত্ব হচ্ছে কিভাবে এই ছেলে তোমাকে পছন্দ করে সেই চেষ্টা করা কিন্তু কোনো কিন্তু না এইটাই এখন তোমার দায়িত্ব হচ্ছে কিভাবে এই ছেলে তোমাকে পছন্দ করবে সেই চেষ্টা করা তোমার একদম ঠিক কথা ক্লিয়ার বাজিয়ে দেখার জন্য এই ছেলের সঙ্গে না আমি অশুদ্ধ ভাষায় কথা বলছি বলছি কি দুনিয়াদারি তো মনে হয় তোমার কিচ্ছুই ভালো লাগে না হ্যাঁ আমি এইভাবে কথা বলছি যেন ভরকে যায় উমা না ছেলে আমার সঙ্গে চমৎকার ব্যবহার করলো তোরা দিনকে দিন ফাজিল হয়ে যেতেছিস এটা তোরা জানিস খালি ক্লাস ফাঁকি দেস পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চলে সে এটা শুনিস নাই এই কথাটা অনেক আগের কিন্তু এটা সত্য এটা কিন্তু ভুল ভাবিস না তো তোর ক্লাস ফাঁকি দেস কেন আমি কি তোদের কাছ থেকে টাকা নেই না টাকা নেই না ফ্রিতে পড়াই না তো কাউরে দেখেছিস ফ্রিতে এরকম পড়াইতে না আমি পড়াই কারণ আমি তোদের ভালো চাই ঠিক আছে কোন জিনিসটা পৃথিবীর সবচেয়ে বেশি খারাপ জিনিস এটা কোন জিনিস কে মিথ্যা কথা বলা এটা সবচেয়ে খারাপ যে মিথ্যা কথা বলে সে কে পাপী পাপী আর খারাপ মানুষ সবচেয়ে খারাপ মানুষ কে কে যে মিথ্যা কথা বলে দেখতে হবে কি লিখতেছি বলতে পারিস কি না কি ব্যাপার আপনি এখানে জি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই আচ্ছা আপনি বলেন তো এটা কি লিখছি আমি মিথ্যা বলা মহাপাপ ঠিক আছে না মিথ্যা বলা মহাপাপ দেখছি সবাই কিন্তু মিথ্যা এটা স্বীকার করে নিচ্ছে আপনি একটু ওইখানে যা বসেন একটু দাঁড়ান আমি আসতেছি তাড়াতাড়ি আসেন আমার ভালো লাগে না ওইটা পরে লাগছে
কি কারণে ভালো লাগে না সেটা আমার সবকিছু বলতে হবে আপনার কলাকলি। আচ্ছা তাহলে শুনেন, মুখের উপরেই বলি, আপনার কোনো কিছু আমার ভালো লাগে না। আপনি একটা দেমাগি ভাই বুঝছেন, আপনার এইসব দেমাক টেমাক দেখতে আমার ভালো লাগে না। আমি অন্য জায়গায় দেখছি আপনি পড়ালেখাও ঠিকভাবে করেন না, খালি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ান, এটা আমার ভালো লাগে না। ঠিক আছে, আপনি আপনার নিজের রূপে একবারে পুরা মাতোয়ারা, মানে এলাকার পোলাই পান সবকিছু আপনার দেখে কিল্লি খায়, আপনার পছন্দ করে, আপনার জন্য পাগল, আপনিও সেই পাগলে পাগল, আমি সেই পাগলে পাগল না। ঠিক আছে, আপনারে আমার ভালো লাগে না, সবার ভালো লাগতে পারে আমার ভালো লাগে না। আপনার বাপ একজন বয়স্ক মানুষ, মাতব্বর টাইপ মানুষ, যদি একটু বেশি কথা বলে, তারপর সে তার জায়গায় ঠিক আছে, সে ভালো মানুষ, আপনি আপনার বাপের পাওয়ারে উল্টা চোখ দেখান, এটাও ভালো না। ঠিক আছে, ছোটোখাটো বড় ছোটো যত আছে মিশা কথা করো, এটাও ভালো না। আপনার ডাটা আমার কাছে আছে, আমি জানি আপনার সঙ্গে, ঠিক আছে, এগুলো ঠিক না। আরে যে এত রাতে আপনি আসছেন, এটা আমার চিনেন আপনি? এটা আপনি আমার বাসায় কী ছিল জন্য আসবেন, এখানে কেন আসবেন, মানুষজন কী বলবে দেখলে, এটা তো ভালো না। এরকম মেলা আপনার খারাপ জিনিস আছে যেটা আমার ভালো লাগে না। ঠিক আছে, হয়েছে, বলে দিছি, যান। রাইত বিরাইতে বলে একটা মায়া মানুষ এই আসে, হ্যাঁ অনেক আয় নিয়ে যা, তারে পৌঁছে দিয়ে যান। আসতে এদিকে নামতে যাই, উপুত খেয়ে পড়লে দাঁত মাছ সব ভাঙবো, আসতে নামেন। আপনাদের কোনো খাবার ঠিক নেই, রেস্টুরেন্টের সার্ভিস ঠিক নেই, আপনারা বলছেন যে মালিক আসে পর্যন্ত ওয়েট করতে হবে, কেন একটু ওয়েট করেন, আমাদের মালিক অশোক উনি এগুলো সমাধান করবে, প্লিজ আপনি একটু ওয়েট করবেন। মানে আমি কেন আপনার মালিকের জন্য ওয়েট করব? না একটু ওয়েট করতে হবে আপনাকে, করেন, কারণ অলরেডি এখানে অনেক সিনক্রিট হয়ে গেছে, আপনাকে ওয়েট করতে হবে। শুনুন, আপনি কিন্তু বেশি বেশি করছেন, এটা এটা রেজাল্ট কিন্তু সত্যি খারাপ হবে। আমি করছি, আমি আপনি ওয়েট করেন। ও আপনি আপনি একটু আসবেন, শুনবেন প্লিজ। দেখুন, এই রেস্টুরেন্টের খাবার এক্সপায়ার ডেটের ঠিক নেই, তারপর আবার সার্ভিস খারাপ, এরপর আবার খাবারের এত বিল ধরে রেখেছে, এখন যখন এই কথাগুলো আমি তাদেরকে বললাম, তারা আমাকে উল্টাপাল্টা কথা বলছে। আমি এখনই ভোক্তা আইনে কল দিয়ে দিয়েছি, এখনই ওরা চলে আসবে। কি ব্যাপার, আপনি কিছু বলছেন না কেন স্যার? এটা কি কোনোভাবে সম্ভব? আমরা কাস্টমারকে অনেক কেয়ার নিয়ে অনেক ফ্রেশ খাবার দিই, আর এত ফ্রেশ খাবার এই এলাকা তো দূরে থাকলো, আশেপাশে দুই তিন এলাকাতেও নাই, আর উনি তখন থেকে কি সব বলে যাচ্ছে? কিসের ফ্রেশ খাবার? আই আপনাদের আপনাদের সসটা দেখেন তো, সসের এক্সপায়ার ডেট কত আছে দেখেছেন আপনি? ম্যাডাম এক কথা আমি আপনাকে কতবার বলবো, আপনি যে টেবিলে বসেছিলেন সেই টেবিল অন্য কেউ রেখে গেছে, ওইটা আমাদের প্রোডাক্ট না। আপনি কিন্তু বেশি বেশি কথা বলছেন, আপনি কিন্তু আমার বাবাকে চেনেন না, আমার বাবাকে এলাকা এক নামে সবাই চেনে, একটা যদি কল দেই না তাহলে একদম আপনাদের এই ব্যবসা বাণিজ্য বন্ধ করে একদম বাসায় গিয়ে বসে থাকতে হবে। ম্যাডাম একই কথা আপনাকে কয়বার বলবো, ওই প্রোডাক্টটা আমাদের রেস্টুরেন্টের না, আপনি যে টেবিলে বসেছেন ওই টেবিল অন্য কেউ এটা রেখে গেছে। মানে আপনি মুখে মুখে তর্ক করছেন? আপনি কিছু বলবেন প্লিজ, আপনি কিছু বলবেন স্যার? আপনি দেখেন স্যার, স্যার দেখবে মানে স্যার কেন দেখবে, স্যার দেখতে তো আমারটা দেখবে, আপনাদেরটা কেন? উনি এই রেস্টুরেন্টের মালিক। জি উনি এই রেস্টুরেন্টের মালিক ম্যাডাম। সরি, আমি তো আমি তো আসলে বুঝিনি যে এটা আপনার রেস্টুরেন্ট, না হলে আমি এত আচ্ছা না না আপনার যেতে হবে না, আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ আমি দেখছি, বসো। আপনি নাবিলা
জি আমি আমি নাবিলা। কি সমস্যা বললেন ম্যাডাম? আসলে আমার মনে হয়েছিল যে এখানে যে সসটা দেওয়া হয়েছে ওটার এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে। কি বলে, এই রেস্টুরেন্টে প্রথম এমন কথা শোনা গেল? জি আমারও তাই মনে হচ্ছে যে আমারই হয়তো কোনো ভুল হয়েছে যার কারণে আপনাদেরকে আমি। আচ্ছা তবু আমরা চেক দিচ্ছি, চলেন চেক করে দেখি। ওকে চলেন চলেন স্যার। আসলে আপনি কোথাও একটা ভুল করছেন, কারণ আসলে এরকম কিছু পাওয়া গেল না। আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পারছি যে আমার ভুলের কারণে আপনাদেরকে কল করে ফেলেছি। আই এম রিয়েলি সরি। না না, আপনি একটা ভালো কাজ করেছেন, আপনি ভোক্তা আইনের সাথে ছিলেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা চলো, থ্যাংক ইউ। জি ওয়েলকাম স্যার। আসলে প্রথমত আমি বুঝিনি যে এটা আপনার রেস্টুরেন্ট, আর আমি যখন দেখেছি যে সসের এক্সপায়ার ডেট শেষ তখন তো আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। না সবই ঠিক আছে, আমি বুঝি আপনার ব্যাপারটা, বুঝি বুঝি না যে তা না, আমি অবুঝনি। আপনার জায়গায় যে কেউ থাকলে এটা নিয়ে চিল্লাচিল্লি করতে পারে, চাঁদ দেখাতে পারে, অসুবিধা নেই। যদি এক্সপায়ার ডেট সারা জিনিসপত্র কাস্টমারের দেওয়া হয় সে চাঁদ দেখাবে, সে চিল্লাচিল্লি করবে, রাগ দেখাবে, জব দিতে চাবে, ঠিক আছে। আপনার এটাও বোঝা উচিত যে আমার এই রেস্টুরেন্টে কাস্টমারদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হয়। আমার যে ওয়েটারগুলো আছে তারা সবাই নম্র ভদ্র, এখানে আমার খাবার দাবারের কোয়ালিটি এটা খুবই ভালো, এটা দেখা হয়, ঠিক আছে। আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি বাটপাটি চুরি কইরা মানুষের কাছ থেকে টাকা নিই না। আমার কাছে যদি মনে হয় যে খাবারের দাম বেশি সেটা আপনি কমপ্লেন করে যাবেন, সেটার একটা একটা ধরন আছে, একটা ব্যাপার আছে, তাই না? আপনার সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনি আসলে কী করছেন জানেন? আপনি আসলে আপনার বাপের যে পাওয়ার সেই পাওয়ারটা দেখানোর চেষ্টা করছেন, এটা আমি বুঝি। এই জিনিসটা আমার ভালো লাগে নাই, ঠিক আছে। আপনার বাবা মুরব্বী মানুষ, সে কথা একটু বেশি বলে, কিন্তু সম্মানী ব্যক্তি, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সে ভালো মানুষ। সেও নিশ্চয় আপনারা বলেন যে মা আমার পাওয়ারটা তুই দেখা, আপনি একবারে দেখান আর কি, এটা বুঝে বুঝি বোঝা যায়। আর আপনার যে কি বলে সস দিছে আপনাকে, এটা তো আমার দোকানের সস না। আপনি সস নিয়ে কথা বলার আগে এটা দেখা উচিত ছিল যে এটা আমার দোকানের সস না, আরেকজনে রেখে গেছে। আর আপনার এক্সপায়ার ডেট সস দেখে যে আপনার মেজাজ গরম হয়েছে সেটা কিন্তু আমি বুঝেছি, সেটা দেখে হয় নাই। আপনাকে কেন, আপনার সামনে কেন এক্সপায়ার ডেট চলে গেছে এরকম সস পড়লো, সেটা নিয়ে আপনি স্যার দেখাইছেন। আসলে আছে না ওই যে ইগো বলে, ইগো এটা আপনার আছে, এটাই আমার ভালো লাগে না, বুঝলেন নাই? আপনি স্যার দেখাইছেন, বক্তা এই লোকজন ডাকছেন, ঠিক আছে। আমি এটাও বুঝি, এটা যদি আমার রেস্টুরেন্ট না হয়ে অন্য কারোর রেস্টুরেন্ট হইতো তাহলে আপনি ওই যে হ্যাগো কথাও বিশ্বাস করতেন না। এরা যদি বলতো সব ঠিক আছে তারপর আপনি স্যার দেখাইতেন, কারণ আপনি জিনিসটাই এরকম, এটাই আমার ভালো লাগে না। সব কিছু ঠিক আছে, চেহারাই তো আসল বিষয় না, ভেতরটা থাকতে হবে আর কি, ঠিক আছে। যাই হোক, আপনি যেটা করছেন আপনার মনে যেটা আসছে সেটাই করছেন, তবে বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই। না আসলে আমি কোনো কিছু ভেবে কিছু বলিনি। না কথা বলার আগে তো ভাইবে কথা বলতে হবে, ভাইবে কথা বলবেন না, শব্দ একশো বার ভাববেন, ভাইবে তারপরে কথা বলবেন, ভাইবে কথা বলতে হবে। জি আপনি কিছু মনে করবেন না, আমি আমি আসলে অনেক দুঃখিত। আসি
গালগুলি ফুলায় ফুলায় রাখছে। হ্যাঁ তোর আব্বা ডাকলো তাও তো শুনলি না, কি না? আমার মেয়ে মাটির মানুষ, আমি কি আব্বার ক্ষমতা নিয়ে চলি? তোর বাবার ক্ষমতায় চলিস কিনা সেটা তো চলতেই পারিস। তোর বাবা এই এলাকার একজন মান্যগণ্য ব্যক্তি, তার মেয়ে হিসেবে সেই ক্ষমতা নিতে চলতেই পারিস। না চলতে পারে না, সমস্যা আছে। আচ্ছা চলতে পারিস না, সমস্যা আছে, ওর খবর কি? ওকে ওই ছেলেটা, কোন ছেলেটা? ওই যে যে ছেলেটা সত্যবাদী, অনেস্ট, ওই যে রাশেদ। হ্যাঁ সে কি এখন তোকে পছন্দ করে? মা তুমি কি থেকে যাও তো, আমার মাথা ব্যথা করতেছে, ভালো লাগছে না কথা বলতে, যাও যাও যাও। কখন যে তোর মাথা ব্যথা করে আর কখন যে তোর পা ব্যথা করে সেইটাই আমি বুঝলাম। আচ্ছা ঠিক আছে, রাতের খাবার খেয়ে নিস। রাশেদ ভাই তো আপা নাই, আপা নাই কেন? বাইরে তো জ্বর আপা, তাই নাই। জ্বর বেশ কিছুদিন ধরে আপা বাইরে জ্বর, আর সেই দিনে রেস্টুরেন্টের ঘটনার পর ভাই জানি কেমন অন্য মানুষ হয়ে গেছে। ভাই আর ভাইয়ের মন মানসিকতা ঠিক নেই, সে মন মানসিকতা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আপা জানেন ভাই না তার রেস্টুরেন্ট অনেক বেশি ভালোবাসে। এর আগেও হাবিব ভাইয়ের সাথে আপা ঘটনা ঘটছিল, এই সেম ঘটনাটাই আবার আপনার সাথে ঘটে। আর রেস্টুরেন্টের রেপুটেশন মানেই ভাইয়ের রেপুটেশন, ভাইয়ের সততা কিংবা সত্যবাদিতা নিয়ে যদি আপা কেউ প্রশ্ন করে, খুদার কসম আপা বিশ্বাস করেন ভাই আর ওই মন মানসিকতা থাকতে পারে না, ভাই এটা কোনোভাবেই মানতে পারে না। হ্যাঁ আপা আপনি তো কিছুই জানেন, হাবিব ভাই হলো ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড, নিজের ভাইয়ের মতনই ভাই বাপ, যার সাথে মনে করেন যে সারা দিন রাত কাটাইতো, একজন আরেকজনের ছাড়া কিছুই বুঝতো না, একবেলা একজন আরেকজনের ছাড়া খাইতেও না, তারা ছিল রেস্টুরেন্টের পার্টনার। এরপরে ভাইয়ের আদর একটা ছোট বোন ছিল, ছোট বোনের সাথে হাবিব ভাইয়ের বিয়ে দেয়। এই বিয়ে দেওয়ার পরেই না আপা কেমন যেন একটা ঝামেলা শুরু হয়ে যায়, হাবিব ভাই আর হাবিব ভাইয়ের মতন নাই, ভাইয়ের সাথে কথায় কথায় মিথ্যা কথা বলতো, ভাইয়ের সাথে মনে করেন যে খারাপ ব্যবহার করতো, দুর্ব্যবহার করতো, কথায় কথায় আপা মিথ্যা কথা বলতো, আর আপনি তো জানেন ভাই মিথ্যা কথা একদমই পছন্দ করে না। এছাড়াও অনেক কিছু করছে, তারপর তাদের মধ্যে একটা ঝামেলা হয় আপা, ঝামেলা হওয়ার পর হাবিব ভাই ভাইয়ের নামে মিথ্যা মামলা নেয়, মিথ্যা মামলা সহ্য করতে পারে নাই, যদিও ভাই মিথ্যা মামলার পরও জিতছে, পরে রেস্টুরেন্টটা তার একার হয়ে গেছে। তারপর থেকে ভাইয়ের সত্য কথা বলা, সৎ থাকা, মানুষের হেল্প করা, এই ব্যাপারটাতে ভাই পুরোপুরি করা হয়ে যায়। আর ভাই তো নিজে কখনো মিথ্যা কথা বলে না, আশেপাশের মানুষও মিথ্যা কথা বলতে দেয় না, আর আপনি তো জানেনই আপা ভাই সব কিছু পছন্দ করে, মিথ্যা কথা কখনো পছন্দ করে না। আর লাস্টে হাবিব ভাই একটা কথা বলে বাইরে কটূক্তি করে, আইসে আমার অনেস্ট মানুষটা। এরপরের থেকে না ভাইয়ের ভিতরে কাজ করে অনেস্টি, যে সে সবাইরে বইলে বেড়ায় আই এম অনেস্ট। আর ভাইয়ের একটা জিনিস কি আপা জানেন, ভাইয়ের দুনিয়া একদিকে অনেস্টি একদিকে, অনেস্টির সাথে কারোর সাথে কম্প্রোমাইজ করে না ভাই, যেমনি তার বেস্ট ফ্রেন্ডের ত্যাগ করছিল অনেস্টির জন্য, এমনি দুনিয়ার সবাইরে কম্প্রোমাইজ করতে পারবো। ক্লিক ফ্যানের সর্বাধুনিক অ্যারোডাইনামিক ডিজাইন ব্লেড সমানভাবে বাতাস ছড়ায় ঘরের প্রতিটি কোণায় বছরের পর বছর। ক্লিক ফ্যান, এ হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। আমি আসি আর কি,
একটা লোক আমাকে পছন্দ করে না সেটা জেনেও আমি বেঁচে আছি। এই এটা কি সিনেমা? হ্যাঁ সিনেমা পাইছেন, যে সিনেমার ডায়লগ দিতেছেন। আপনার পছন্দ করলে কি হবে? আপনাকে বিয়ে করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা মা সবাই তো আপনাকে অনেক পছন্দ করে, সবাই চায় যে আমি আপনাকেই বিয়ে করি। আমি অবশ্য আগে আপনাকে এত পছন্দ করতাম না, কিন্তু এখন করি, কারণ আপনার মধ্যে একটা ব্যাপার আছে, কেমন জানি একটা ম্যাজিক, অনেস্টি। সবার মধ্যে অনেক কিছু আছে কিন্তু অনেস্টি নাই, আর আপনার মধ্যে অনেক কিছু নাই কিন্তু অনেস্টি আছে। আর যেগুলো নেই সেগুলো ঠিক করার দায়িত্ব আমার, ওই দায়িত্বটা আমাকে দিয়ে দেন। কথা বলা শেষ? শেষ কেমনে পারে? কি কেমনে? যে এত কথা কম কেমনে পারে? আমি তো কখনো মিথ্যা কথা কই না, আমি যা কই সবসময় সত্যি বলি।